টেলিভিশন গৃহীনদের ঘরের দুর্নীতির তদন্ত বন্ধ করবে না দুদক সংসদের প্রধানমন্ত্রী জড়িতদের নাম প্রকাশ করা হবে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর সংসদে বিল পাশ নোয়াখালীর চরাঞ্চলে স্কুলগুলোতে নেই তেমন শিক্ষার্থী ঝরে গেছে বাল্যবিবাহ আর শিশুশ্রমে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউড কম স্ল্যাশ অনলাইনে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ল দায় মুক্তির সুযোগ থাকা এই আইনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা তবে বিদ্যুৎ সরবরাহ দ্রুত বাড়াতে এই আইনের এখনো প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মেহেদি হাসানের রিপোর্ট দ্রুত বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটাতে দু সালে প্রণয়ন করা হয় বিশেষ আইনের যারাও তাই স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার ব্যাপারে আইনি দায়ী দেওয়া হয়েছে সে সময় দু বছরের জন্য প্রণয়ন করা এই আইনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয় এবার আবারও পাঁচ বছরের জন্য বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিদ্যুতের যে উৎপাদন সেটা প্রায় ছাব্বিশ হাজার মেগাওয়াট কিন্তু আমরা এখন তেরো হাজার মেগাওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি কাজে এই মুহূর্তে আমার মনে হয় না যে বিদ্যুৎ আরো বেশি প্রয়োজন বাট ম্যানেজমেন্ট তৃণমূলের ম্যানেজমেন্ট যেটার জন্য আমাকে গালি খেতে হয় আমি কেন গালি খাবো আমি কেন গালি খাবো আমার এলাকায় বিদ্যুৎ থাকে না মাননীয় স্পিকার দায়মুক্তি ইটসেলফ ইন্ডিকেট করে যে এই খাতে যে হরি লুট অনিয়ম লুটপাট এবং বিভৎস দুর্নীতির মাধ্যমে কিছু মানুষের হাতে টাকা তুলে দেয়া হবে সেটা নিয়ে আর পরবর্তীতে কোনো রকমের কোনো প্রশ্ন করা যাবে না জবাবে প্রতিমন্ত্রী বলেন এই আইনের ফলে দ্রুত বিদ্যুতের উৎপাদন বেড়েছে এখন সরবরাহ ব্যবস্থার দ্রুত উন্নয়নে এ আইনের মেয়াদ বাড়ানো জরুরি এখন যেটা কাজ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার জন্য এই কারণে এই আইনটি আমাদের আরও সময় বদ্ধিত করা প্রয়োজন এর আগে উনিশশো সালে প্রণীত জাতীয় আর্কাইভ সময় উপযোগী করে প্রণয়নের প্রস্তাবের ব্যাপারেও আলোচনা জমে ওঠে একদিকে আকাশ সংস্কৃতি আরেকদিকে ইন্টারনেটের সাথে টিকটক জাতীয় নানা অপসংস্কৃতি আমাদের শিশুদের আমাদের কিশোরদেরকে নানাভাবে আচ্ছন্ন করে ফেলছে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিশ্বের প্রতিটি জাতির একটা অমূল্য সম্পদ আমরা দেখেছি ইতিহাসকে যে কথাটা আবার রিপিট করছি যে ইতিহাসকে যারা ধাক্কা দিয়েছে তারাই কলঙ্কিত হয়েছে তবে দুটি বিলি কণ্ঠ পাশ হয়েছে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা করোনায় চব্বিশ ঘন্টায় আরো একান্ন জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ হাজার একশো ন জনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আটশো আটটি ল্যাবে একত্রিশ হাজার একশো চৌষট্টি নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার আটশো বাষট্টি মোট শনাক্ত পনেরো লাখ আটত্রিশ হাজার দুশো তিন নতুন তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন সহ সুস্থ চোদ্দ লাখ চুরানব্বই হাজার নব্বই জন পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার পাঁচ দশমিক নয় আট শতাংশ সুস্থতা সাতানব্বই শতাংশেরও বেশি এবং মৃত্যু এক দশমিক সাত ছয় শতাংশ এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে তিরানব্বই লাখেরও বেশি প্রায় আঠারো মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নোয়াখালীর প্রত্যন্ত চরাঞ্চলের স্কুলগুলোতে নেই শিক্ষার্থীদের তেমন উপস্থিতি করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাল্যবিবাহ আর শিশুশ্রমে ঝরে গেছে তারা নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান স্কুলগুলোই নেই শিশুদের প্রাণ চাঞ্চল্য এক সময় যেখানে এক ক্লাসে বসত পঞ্চাশ জন শিক্ষার্থী সেখানে এখন আসছে পনেরো জন নোয়াখালীর হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ উচ্চ বিদ্যালয় ভূমিহীন বাজার দাখিল মাদ্রাসাসহ চরঞ্চলের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র একই স্কুল খোলার পর ছাত্রছাত্রীর উপস্থিতি একদমই কম শিক্ষার্থী ও অভিভাবকরা জানান দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক শিশুর বাল্য বিয়ে হয়ে গেছে সংসারের প্রয়োজনে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে কাজ করছে কারখানায় করোনা কাটাতে এখন করোনার কারণে স্কুল বন্ধ হয়ে গেছে এখন ઘરે চাকরি করি করোনা কালের সময় মাদ্রাসা বন্ধ থাকে আমাদের অনেক ছাত্রটি আমরা এখন চাকরি করে গারমেছে এখন স্কুলটা আবার খুলছে এখন আমরা জামাইলা কথা খুশি বেলেও কথা খুশি এরা দিব খুশি যদি আবার স্কুল বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করা স্যার শিক্ষকরা জানান যারাও বা আসছে অনেকদিন ক্লাস না হয় পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে অনলাইনে ক্লাস করার সুযোগই পায়নি তারা আমাদের এখানে কোনো অনলাইনে কোনো ক্লাস ছিল না যারা ছিল এরা এখানে কিছু পারে নাই তারা তো দীর্ঘ আঠারো মাস ক্লাস থেকে বঞ্চিত আগের মতো আবার একদিকে পড়ালেখা অন্যদিকে দারিদ্রতা দুটোকে সমন্বয় করে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করা বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা রত্না সামান একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা উপকূলের জেলা বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষ করে সাফল্যের পথে একজন চাষী মৎস্য ঘিরের পাড়ে উঁচু বেড়িতে লাগানো গাছে দুবছরেই ফল এসেছে লবণাক্ত জমিতে ফল দেখে আশায় বুক বাঁধছেন অন্য চাষিরাও কৃষি বিভাগ বলছে মিষ্টি ও স্বাদ ঠিক থাকলে উপকূলীয় অঞ্চলে জাতের খেজুর চাষের বিপুল সম্ভাবনা রয়েছে বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট এ সমর ইসলাম রামপালের সন্ন্যাসী হাজিপাড়া এলাকায় পনেরো একর জমিতে নয়টি পুকুর করে মাছ চাষ করছেন আইনজীবী দিহিতার চাকির হোসেন পুকুরের পারে লাগান বিভিন্ন ফলের গাছ কিন্তু লবণ পানির কারণে আশানুরূপ ফল পাচ্ছিলেন না এরপর দু সালের জানুয়ারিতে ময়মনসিংহ ও নরসিন্দি থেকে চারা এনে সৌদি খেজুরের বাগান করেন মাত্র দুই বছরে লাগানো তিনশো চারার পঞ্চাশটিতে ফল এসেছে এরই মধ্যে রঙিন হয়ে উঠেছে খেজুর বেড়িবাদের উপরে আমি তিনশো গাছ থেকে এই সৌদি খেজুরের গাছ রোপণ করি পরবর্তীতে আমি আরও দুই হাজার নিজের হাতের তৈরিকৃত চারা আমি বাগানে রোপণ করছি এবং আমার নার্সারিতে আরও আড়াই হাজার গাছ প্রস্তুত আছে ফলন ভালো হলে খেজুর চাষে আগ্রহের কথা জানান অন্য চাষিরাও পঞ্চাশ টাকা পালিয়েছে মালিক আমাদের যে বলে বলে আমি সে বলে করি লবণ বালি চিন্তা ভাবনা ছিল এটা দূর হয়ে গেছে লবণের কারণে কিছুই হয় না বছরের পর বছর বিঘাকে বিঘা ঘেরের পার খালি পড়ে থাকে এখন আমরা অনেকটা সচেতন হয়েছি দেখেছি বুঝেছি আমরা চারা পেলে চাষ করব কৃষি বিভাগ বলছে গুণমান ঠিক থাকলে লবণাক্ত জমিতে খেজুর চাষ করে লাভবান হবেন চাষিরা খেজুর চাষের পাওয়া যায় তাহলে ঘটবে বিচি ও কলমের মাধ্যমে প্রায় আড়াই হাজার চারা গাছও তৈরি হয়েছে জাকির হোসেনের বাগানে সমর ইসলাম একুশে বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বান্দরবানে ঝিঝির পানির তোরে ভেসে যাওয়া দুই ভাই বোনের মতো মুজিববর্ষে গৃহহীনদের ঘর নিয়ে দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্ত দুর্নীতি দমন কমিশন কেন বন্ধ করবে জাতীয় সংসদে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দতম অধিবেশনের সমাপনের বক্তৃতায় তিনি বলেন তদন্ত চালু রাখতে হবে কারা এসব ঘর ভাঙল তাদের উদ্দেশ্য কী ছিল তা দেখতে হবে অন্যদিকে বক্তৃতায় সংসদ নেতা জানান অনেকেই তাকে বলেছে নিহত হবার পর কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না মেহেদি হাসানের রিপোর্ট জাতীয় সংসদের চোদ্দতম অধিবেশনের সমাপনী বক্তৃতায় বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সরকারের দেয়া ঘরের প্রসঙ্গ তোলেন বাংলাদেশে যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে আমরা আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়ে কিছু ঘর ভেঙে পড়ায় দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে সংসদ নেতা বলেন এর তদন্ত করতে হবে দুদক কেন তদন্ত বন্ধ করবে সে প্রশ্ন তোলেন তিনি নয়টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি আর দশ বারোটা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে যাচ্ছে সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল আর প্রায় তিনশোটি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত কারা করছে তদন্ত হচ্ছে এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমার প্রশ্ন আমি আমি এই কথাটা যখন বলি দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন নিহত হওয়ার পর জিয়াউর রহমানের লাশ কফিনে ছিল না বলেই সংসদকে জানান প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যু সংবাদে পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি গায়েবানা জানা যা হয়েছিল কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে আর জিয়া লেসা সাহেব আবার এ যথেষ্ট পারদর্শী সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো করোনা সংকটে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন সংসদ নেতা আঠারো ঊর্ধ্ব সকল নাগরিককে কোভিড নাইন্টিনের টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী সবাই স্বাস্থ্য সেবা নেবেন সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় সে ব্যবস্থা করা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা পৃথক ঘটনায় চাঁদপুরে ব্যবসায়ের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক কৃষক চাঁদপুরে সকালে শহরের বাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে নারায়ণ ঘোষ নামের এক ব্যবসায়ের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনা তদন্তে জেলা পুলিশ পিবিআই এবং ডিবি তদন্তকারী দল কাজ করছে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি এদিকে দিনাজপুরে নবাবগঞ্জে ধান খেতে ইঁদুর মারার পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সেকেন্দার আলী বাদশা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে দলদীয়ার রোড়ো ফেরিঘাট সংকটে ভারী যানবাহন পারাবার ব্যাহত হচ্ছে হচ্ছে এতে প্রতিদিনই যানজট পার গলন্দম মহাসড়ক এলাকায় সাতশো যানবাহন ফেরি পারাবারের অপেক্ষা রয়েছে দোলদিয়ার রোরো ফেরি ফেরি ভিড়তে ঘাট রয়েছে মাত্র দুটি বিআইডব্লিউটি এর উপপ্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান বর্তমানে পাঁচটি ফেরিঘাটের মধ্যে মাত্র পাঁচ ও সাত নম্বর দুটি ফেরিঘাট দিয়ে রোরো বা বড় ফেরি ভিড়তে পারে এবং ভারী যানবাহন পারাবার করা হয় বাকি তিনটি ফেরিঘাটে রোরো ফেরি ভিড়তে পারে না এই ঘাটগুলো দিয়ে ছোট ফেরি দিয়ে যানবাহন পারাবার করা হয় ছোট ফেরি ভিড়তে ঘাট বেশি থাকলেও রোরো ফেরি ঘাট সংখ্যা কম থাকায় ভারী যানবাহন ব্যাহত হচ্ছে বর্তমানে এই নৌরুটে বিশটি ফেরি চলাচল করছে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য মোংলা উপকূলীয় অঞ্চলে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট লাইফ বয়া রেডিও টর্চ লাইট এবং কম্বল বিতরণ করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা বেইজে তিরিশ জন জেলের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সংস্থাটির মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোস্টগার্ড জানায় মুজিব বর্ষ উপলক্ষে ধারাবাহিক এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে সিলেট সিটি কর্পোরেশনে আটশো উনচল্লিশ কোটি বিশ লাখ ছিয়াত্তর হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে দুপুরে বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী বাজেটে টিকা ও করোনা সেবা বাড়ানোর ওপর তাগিদ দেওয়া হয়েছে একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয় এছাড়া বাজেটের ব্যয়ের খাত দেখানো হয়েছে সরকারি উন্নয়ন কর্মসূচি খাতে দশ কোটি টাকা কোভিড ১৯ ও ডেঙ্গু মোকাবেলা পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার উপখাতসহ সরকারি বিশেষ মঞ্জুরি খাতে ধরা হয়েছে একত্রিশ কোটি ষাট লাখ টাকা হরিজন জনগোষ্ঠীর দক্ষতা আত্মবিশ্বাস বৃদ্ধি সহ মান উন্নয়ন লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় হরিজন সম্প্রদায়ের নেতারা বলেন তারা এখনো সবচেয়ে অবহেলিত সম্প্রদায় শিক্ষা দীক্ষায় সামাজিকভাবে তাদের এখনও ঘৃণার চোখে দেখা হয় তারা আরও বলেন বর্তমানে অনেক হরিজন সম্প্রদায়ের মেয়েরা লেখাপড়া করেছে এবং অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মূলধারায় ফিরিয়ে এনে জীবন মানের উন্নয়ন করা প্রয়োজন বলে দাবি জানান তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা জামান ববি রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুররাহান বেগম সহ বিশিষ্ট অতিথিরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটি গাছ কেটে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে পনেরোটি গাছ কেটে ফেলা হয়েছে এদিকে গাছ কাটা প্রতিরোধে রুয়েটের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে পরিবেশ আন্দোলনের কর্মীরা এ সময় তারা বলেন রাজশাহীতে একের পর এক সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান নির্বিচারে গাছ কাটা হচ্ছে যে গাছগুলোর বয়স ন্যূনতম পঞ্চাশ বছর এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবার পাশাপাশি অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এ সময় তারা গাছ কেটে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসতে রুয়েটের প্রশাসনের প্রতি আহ্বান জানান মলিরবাজারের শ্রীমঙ্গলে ভানুগাছে রেলওয়ের বেহাত জমি উদ্ধারে অভিযানের সময় একটি এক্সেভেটরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় একজনকে আটক করা হয় পুলিশ জানায় সকালে ভানুগাছ সড়কের উত্তর পাশে জমি উদ্ধারে যায় রেল বিভাগ ও স্থানীয় প্রশাসন রেলগেট পয়েন্টে আসার পর অভিযানের জন্য আনা এক্সেভেটরের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্তরা আগুনের যন্ত্রটি চালকের কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ পড়ে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ত্রিপুরার কমিউনিস্ট পার্টির নেতা সাংবাদিক ও মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু গৌতম দাস করোনায় আক্রান্ত হয়ে আজ কলকাতায় মারা গেছেন গৌতম দাস বেশ কিছুদিন থেকে করোনায় আক্রান্ত ছিলেন পরে সুস্থ হলেও করোনা পরবর্তী কিছু জটিলতায় তিনি ভুগছিলেন গৌতম দাস বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিশেষভাবে অবদান রেখেছিলেন তিনি আগরতলা থেকে প্রকাশিত দৈনিক দেশের কথা সম্পাদক ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যাসহ বহু গুণগ্রাহী ও দলীয় সহকর্মী রেখে গেছেন এবার চট্টগ্রাম বান্দরবনের সাংরাই ঝির পানির তোরে ভেসে নিখোঁজ দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে ঝিরির মাথা থেকে বেজুরুম ত্রিপুরা এবং প্রদীপ ত্রিপুরা মরদেহ উদ্ধার করে পুলিশ এবং স্থানীয়রা জানায় বুধবার বিকেল থেকে বান্দরবানে ভারী বৃষ্টি হয়তে সাংরাই ঝির পানির স্রোতে বেড়ে যায় এ সময় জুমের কাঁচে সে ঝি পার হবার সময় প্রবল স্রোতের তোরে মা ছেলে ও মেয়ে মা ছেলে ও মেয়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় নিখোঁজ কৃষ্ণতি ত্রিপুরাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধারে নেমেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে তিনটি মৃত ডলফিন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা উপজেলার ইউনিয়নের সাগর উপকূলে মৃত তিনটি ডলফিন দেখতে পায় স্থানীয়রা পরে বন বিভাগকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত ডলফিন তিনটি উদ্ধার করে এরপর এসব ডলফিনকে মাটি চাপা দেওয়া হয় জেলেদের মাছ ধরার জাল ও জাহাজের ধাক্কা খেয়ে এসব ডলফিন মারা যেতে পারে বলে জানান বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন চলতি মাসে এই উপকূলে এ নিয়ে আটটি মৃত ডলফিন পাওয়া গেল লেবাননে নিয়োজিত শান্তি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাত্তর জন সদস্যের একটি দল বুধবার তাদের বিদায় জানান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এই পঁচাত্তর জন নৌ সদস্য বাংলাদেশ কন্টিজেন্টের আওতায় লেবাননে মোতায়েন বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন এর আগে গেল আট সেপ্টেম্বর ৩৫ জনের আরেকটি দল লেবাননে যায় ভূমধ্য সাগরের সদস্য হিসেবে। উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা কর্ণফুলি নদীর বাংলা বাজার ঘাটে বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কর্ণফুলি নদীর মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন দুপুরে মানববন্ধনে বক্তারা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইজারা না নিলে না দিলে একজন কর্মকর্তার মাধ্যমে জন প্রতি দুই টাকা করে টোল আদায় করার নিয়ম রয়েছে কিন্তু চসিক তা না করে স্থানীয় লোক দিয়ে টোল আদায় করছে তারা দুই টাকার জায়গায় পাঁচ টাকা করে নিচ্ছে এ বিষয়ে সিটি মেয়রকে পনেরো দিন আগে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয় গেল বারোই সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে মাঝিরা এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না ঘরে দুর্নীতির ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর সংসদে বিল পাশ নোয়াখালীর চরাঞ্চলে স্কুলগুলোতে নেই তেমন শিক্ষার্থী ঝরে গেছে বাল্যবিবাহ আর শিশু শ্রমে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন